আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সে আপনাদেরকে সম্বোধন জানাইছি। কি দেখাইছে রে ভ্যাম্পায়ার? দাঁতটি দেখাও তো, দাঁতটি দেখাও। আর দেখাইব না ওই সময়। তো আজকে হইলো আমাদের বাসায় গেস্ট আসবে, এরকম লাগতেছে কেন? কাল লাইট কি ঠিক নাই? এটাকে ঠিক করা যাবে, এটা সমস্যা নাই। যা গেস্ট আসতেছে, আমরা রেডি আগে দেখতে আসতেছে সবাই, রেডি হয়েছে হইলো তাবিয়ারকে একটু দেখতে আসতেছে তাবিয়ার, যেহেতু একটা চলে আসছে কি? আসলে আমরা এরকম গেস্টই চাই যে সব উপহার নিয়ে আসবে। আমার দরকার ছিল। ছোট মানুষ না, ব্যথা পায় না। ও যেটা বলতেছিলাম, এখানে আছে আপনার চারটা আইটেমের ভর্তা, টমেটো ভর্তা, বাদাম ভর্তা, মশলা ভর্তা। এখানে কি কি ভর্তা আছে আপনার একটু জানেন? আশা করি, কারণ একটা তো ভাবে ও দেখতে পাচ্ছে না, ওকে তুলে ও এই যাই হোক। আর পরিবেশন হচ্ছে, এখানে চিংড়ি মাছ আছে, এখানে আবার আমার বোন, আমি বললাম এটা কি ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম গ্লাস। আমি বললাম আচ্ছা, এই জন্যই আমার বোনের বাড়িতে খাড়া খাড়া গ্লাস নেই, কারণ গেস্ট এসে আসলে তো ওই কত রকমের গ্লাস রাখবে দেখো, ওই দেখো না, ওই গ্লাস দাও তুমি, আমরা পানির গ্লাস খাই না, যেমন গ্লাসের মধ্যে যে পানি সব সাজানো, তো কাপে করা পানি খাওয়া হয়। বাতাসের সাথে ধাক্কা দেয় সুন্দর, ঘরে ঘরে গন্ধ দিয়ে দেয়, কেমন যেন দেয় আরতি, আগরবাতির গন্ধ দিতে হয় দেখেন। ফুলের পাশে রাখো, এই জায়গায় রাখো, গাড়ির পাশে রাখো, গন্ধটা দিয়ে আসবো।
দিলাম। স্প্রাইট এত সাদা, এই স্প্রাইট দেখি নাই, দেখি স্প্রাইটটা বাই করো, দেখি দেখি ঘোরাও, স্প্রাইট তো খাই নাই। আচ্ছা স্প্রাইট মনে হয় এরকমই, আমাদের বোতল থাকে নীল, তো আমরা মনে করি যে স্প্রাইট নীল, বোতল চেঞ্জ, বোতল সাদা, স্প্রাইট ঠিকই আছে, তাই তো মাথায় ঢুকলো। বাবা মেহমান আসলে খাও, এটা না মুরগির রোস্ট বেহেনে পাকায়া, আর এ হলো পোলাওটা খুবই সুন্দর হয়েছে, সাদা ফুটফুটে পানি তুমি দিছিলি, জমজমের পানি অল্প খাও, অল্প খাও, আমি আমি একটু খাই জমজমের পানি, এই যে তুই ভাই জমজম করে পানি খেলো, পশ্চিম মেয়ে ফিরা আস্তে আস্তে আস্তে, তবে মামা একটু খাওয়াই দিই, মামা জ্ঞান জন্য বুদ্ধি জন্য বার হয়, যথেষ্ট জ্ঞান, অনেক বড় হয় মামাদের, কান নাই কি কম করে কাদুক, মামাদের অনেক জ্ঞানে জ্ঞানী হয়, অনেক জ্ঞানী হয়, পানি কিন্তু আমি চাইছিলাম একবার যে পানিটা ভরে রাখি, কারণ একটা ঝামেলা বোতলও ভরে রাখার দরকার, একটা ভালো করছিস ভরে রাখছিস। ওকে তো গেস্ট আসুক, আমরা একটু অপেক্ষায় থাকি সবাই মিলে, আর আপনি যদি তুমি এটার মধ্যে ই করতে পারতা তো আইস রাখো, না আমার একটা আইস রাখার কোনো শখ নাই, আইস যদি তুমি শুনলাম বা কোথায় হ্যাঁ এখন হ্যাঁ ওই টাইম বলতেছিলাম আমা আপনাকে ফার্স্ট দিন দেখে বলছে, না 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 আপনার আচ্ছা ভাবি না, হ্যাঁ এখানে যারা আপু আছে আমরা কি, আচ্ছা শুনো রাশিদা ভাবি, তো রাশিদা ভাবি বলতেছি আমার ভাবি, আচ্ছা কথা হইলো যে তুমি তো রাশিদা ভাবিকেও দেখছো, যারা আপুকেও দেখছো, দুজনকে দেখা হয়েছে, তো রাশিদা ভাবির সাথে অনেকক্ষণ গল্প হয়েছে, যারা আপুর সাথে অল্প নিচে থেকে কথা বলে চলে আসছে, হ্যাঁ রাশিদা ভাবির সাথে গল্প তো হয় নাই, কারণ ভাবি রান্নায় ব্যস্ত ছিল, স্যুপ বানাইতে বানাইতে ভাবি ব্যস্ত, তুমি তো এতদিন ধরে আমার ক্যামেরাতে ওনাদেরকে দেখছো, এখন সরাসরি দেখছো, তোমার কাছে কেমন লাগছে বলো, যারা ফুকাইন দেন না, কারণ না যারা আপু পর্দাশীল না, যারা আপু আলহামদুলিল্লাহ আমাদের মতোই আপু ক্যামেরার সামনে আসে না, এটাই আপু আমাদের মতোই, আমরা যেরকম আমাদের মতোই আপু, এখন তোমার কথা হলো তোমার অনেস্ট রিভিউ শেষ, এখন তুমি কিছু বলতে চাও, আর না অনেস্ট রিভিউ বলতে আমি এটাই বলতে চাইতাছি, তোমার সাথে যারা ভালো আমার কাছে ভালো, এটা ভাবি আমাকে সবসময় বলে যে বিদেশ বাড়িতে তোর যারা কাছে তারাও আমার কাছে, এটা সবসময় বলে যে যারা আমার ননদকে রেসপেক্ট করে ভালোবাসে তারা আমারও ভালো লাগে, ভালো লাগার মানুষ, এটা আমার মা বলতেছে, এটাই স্বাভাবিক, আমার মা অলওয়েজ কথা শেষে বলে আমিন, মা আমিন পড়ছে, মোটামুটি ভাবে সব গেস্ট চলে আসছে, আমার কিন্তু এরকম প্লেট আছে নিশ্চয়ই আছে, হ্যাঁ প্লেট
বেটা আমার তো বল নাই। হ্যাঁ আমার নন্দের গামলা আমার এলো প্লেট। যাই হোক, যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, এখানে অনেক গেস্ট আসছে কিন্তু সবাই দেখতে তেমন একটা ভালো না, সুন্দর সবাইকে দেখাইতে পারছি না। আমার মতো এই জন্য তাকে আনতে পারিনি। এখন হলো আমরা খাবার বাড়তেছি, খাবার বাড়ার জন্য হায়ার করা হয়েছে। আনলাম না, আর সব এদের দেখতে একটু ভালো লাগতেছে না, এই জন্য আনলাম। এরা সব ফাতেমা টেনশনে আছে, মনে মনে শুকাই যায়। গরম পানি দা বানাইয়া গিল্লা খেয়ালাই আবার কেমনে খাম? প্রসেসিং করে যাওয়ার পরে আল্লাহ, যেটা কি মোটা কমবো না কমবো? আমার তো পারতাম না। সকালে শুধু জিরা দিয়ে ফুটায় ফেলেন, জিরা দিয়ে আদা দিয়ে ফুটাই রাখে, আপনি খাওয়াম না বেহেন। ব্যায়াম ছাড়া কিছুই কাজে দেয় না, বলতাম ওইসব বাদ দিয়া শারীরিক ব্যায়াম করো গা বেহেন। পোলাও রাখেন, এক জায়গায় রাখলেই হলো পয়সা। আরে ওরে দাও কাছে, এমনি শুকনা মানুষটা তাহলে ঠিক আছে, সবাই ওদের কাম করা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি পুড়ি গেছে। দেখেন দেখবে করতে করতে আমি কিন্তু আমি তার আগে হইতে পারতাম এটা করতে না কেমনে ওদিনকে পাঙ্গাস মাছটা মজা লাগছে অনেক, হালাই গেছি তারপর মোটামুটি বলে সব খাবারগুলো রেডি হয়েছে। যেই খাবারের কথা আপনাদেরকে আমি বলছিলাম এর আগে, আর ওই যে গেস্ট ভাবি সবাইকে ডাকতেছে। তুমি তো সার করতে গিয়ে আগে ভর্তা খাইতে হবে সাদা ভাত দিয়ে। ভাইরাও বসবে নে, সব মিলে ঝুলে বসবো নে আমরা, কোনো সমস্যা নেই। বয় ভাবি ভাবি বাচ্চা গুলারে আগে দাও, ভাবি ভাবি বাচ্চা গুলারে, এই আমার ভাবি বলতেছি বাচ্চা গুলারে আগে দাও, আমার তাদের পিড়া লেগে গেছে। আর আমার মা যেখানে নাচ নিরে খাওয়াচ্ছে, এই যে ফাতেমা আমার মার সাথে গল্প করতেছে। খা
খাবার এত মজা হয়েছে, শুধু মুখেই চলতেছে, এখন আর কোনো কথা বলতেছে না, সবাই দেখেন মুখ চালায় খাইতেছে। নিশি খাবার এত মজা হয়েছে, শুধু মুখ চলতেছে, কোনো কথা নাই কিছু। মজা লাগলো বাদাম ভর্তা, প্রতিদিন করাইবেন যারা করে। এই জন্য বললাম বছরে একবার সবাই খুশি চায়। তোমার ভাই ধন্যবাদ ভর্তা খাচ্ছে নাকি দেখো? ভাইয়া মজা হয়েছে ভাইয়া, দুপুরে আরেকটু বেশি মজা লাগতেছে, তুই ওই সময় খাইতা। তারপর থেকে কিন্তু খুবই খারাপ অবস্থা গেছে, খুব বুঝের মাধ্যমে রাখছি আমার নন্দের। কি মাশাআল্লাহ সব। আমি